দুর্নীতি বাড়ছে কপিরাইট অফিসে। প্রযোজকরা অভিযোগ করেছেন, এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী ঘুষ নিয়ে একজনের কপিরাইট সনদ আরেকজনকে দিচ্ছে। সম্প্রতি আব্দুল গাফফার ও শাহজাহান নামে দুই কর্মকর্তার নামে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের কাছে এমন অভিযোগ করেছেন একজন প্রযোজক। অভিযুক্ত ওই দুজনের কথা বলতে চাইলে তারা রাজি হননি। রাশিদানির প্রতিবেদন। ছবির প্রযোজক একজন, কিন্তু তার ছবি ডিজিটাল প্ল্যাটফর্মে দিয়ে টাকা কামাচ্ছে আরেকজন, অথচ প্রযোজক বিষয়টি জানেনি না। সালমান শাহ শাবনুর অভিনীত জনপ্রিয় ছবি বিক্ষোভ, এই মন তোমাকে দিলাম ঝড়, কাজী হায়াতের ইতিহাস ছবি সহ শত শত ছবির ক্ষেত্রে ঘটেছে একই ঘটনা। বছর পর বছর কিন্তু তারা কিন্তু এই বিভিন্ন চ্যানেল ইউটিউবে চালিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু এখানে আমার প্রডিউসাররা বা আমি বা আমার প্রডিউসাররা কিন্তু এখান থেকে বঞ্চিত হচ্ছে। প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম জানান, কপিরাইট নিবন্ধন অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তা ও কর্মচারী এই কর্মকাণ্ডের সাথে জড়িত। কপিরাইটের অফিসের এক শ্রেণীর কর্মচারীরা এটার সাথে জড়িত, প্লাস এটার সাথে যারা বিজনেস করছে। কপিরাইট অফিসের দুজন কর্মচারীর নামে বহু বছর ধরেই এমন অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কপিরাইট অফিসের এক কর্মচারী জানান, জাল সনদ সহ নানা ধরনের অবৈধ কাজের সাথে জড়িত কপিরাইট নিবন্ধন অফিসের দুই কর্মচারী শাহজাহান ও গাফফার। গাফফার জাল স্বাক্ষর নেয়রা ইয়া করে স্ট্যাম্প বা হস্তান্তর দলিল নিয়ে আসে, কাজ টাজ করে অনেক লাভবান হয় আর বিভিন্ন জায়গা থেকে। এরকম শাহজাহান আসার পরেই এই সমস্যার সৃষ্টি হয়েছে, এর পূর্বে কোনো সমস্যা ছিল না। অভিযুক্ত প্রধান সহকারী শাহজাহান ভুঁইয়ার নামে শুধু সনদ বাণিজ্য নয়, কপিরাইট অফিসের যন্ত্রাংশ ক্রয় করার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। ২০২১ সালে ১০টি কম্পিউটার মাউসের দাম ৬০,০০০ টাকা দেখানোর পর বিষয়টি নজরে আসে কপিরাইট অফিসের। মাউসগুলোর দাম হওয়া উচিত ছিল যে ৭,৮০০ টাকা, তো ৭,৮০০ টাকা কিন্তু অলরেডি বিল এ ক্লেইমও করা হয়েছে যে ৬০,০০০ টাকা। কিন্তু যখন আমার কাছে এই ভুলটা ধরা পড়ল, তখন আমি তাৎক্ষণিকভাবে চলে আসার আগে আমি একটা চিঠি দিয়ে জানিয়ে দিই যে ওই যে ৭,৮০০ টাকার যে অতিরিক্ত যে টাকাগুলো, যেটা যাতে অবিলম্বে এটা সরকারি খাতে জমা দেওয়া হয়। আরেক অভিযুক্ত আব্দুল গাফফারের বিরুদ্ধে অভিযোগ, তিনি দৈনিক ১২০ টাকা বেতনে পিয়নের পদে যোগ দেন। কম্পিউটার অপারেটরের পদে স্থায়ী হবার পর কপাল খুলে যায় তার। নিয়োগ ও টেন্ডার বাণিজ্য এবং অফিসে আসা সেবা গ্রহীতার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে কয়েক বছরের ব্যবধানে নিজের নামে সাভারে বাড়ি ও সম্পত্তির মালিক হয়েছেন। তিন চারটে বাড়ি করলে তো জানি, স্বপ্নও দেখিনি গাফফার বাড়ি করছে ঢাকা শহরে। এটা তোমার কাছে অবৈধ চোখে। এখন অন্য কোনো যদি ব্যবসা বাণিজ্য সে করে থাকে হয়তো করতে পারে, চাকরি করে তো যে পোস্টে চাকরি করা হয়তো সম্ভব না। অভিযুক্ত আব্দুল গাফফার ও শাহজাহানের দুর্নীতির তদন্তের জন্য দুই ভুক্তভোগী সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বরাবর তদন্তের আবেদন করেন। সংস্কৃতি সচিবের সাথে এই বিষয়ে টেলিফোনে কথা বললে তিনি জানান, অভিযোগের বিষয়টি তিনি অবগত। এটা আমরা দিয়েছি একটা প্রাথমিক তদন্ত করার জন্য, ওরা বের করুক তারপরে বলতে পারবে। বিষয়টি জানতে কপিরাইট রেজিস্ট্রার মোহাম্মদ দাউদ মিয়ার সাথে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান। অভিযুক্ত দুজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তারা এই বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। সরেজমিনে কপিরাইট অফিসে গেলেও তারা কথা বলতে রাজি হননি। রাশিদানি, ৭১, ঢাকা।